सुप्रिय व्यूअर्स मोहम्मद जुबायर आहमद जुबेर आज के आलोचना करछि खुबी मजार एक क्लास अर्थात मानसिक दक्षता। आमरा जानी जे मानसिक दक्षतार क्लासगुलो खूब मजार है। आज के आमरा मानसिक दक्षता सम्पर्कित किछु प्रश्नेर समाधान करब। तो प्रथम प्रश्नटी हच्छे 10, 22, 44, 94 शून्य स्थाने कि होबे अर्थात शून्य स्थान पूरण करो। तो आमरा এই ধারা অনুযায়ী আমরা জানি যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা বিয়োগ দিতে হয়, অর্থাৎ শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ দেব, তারপর দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ দেব, এই উভয় বিয়োগফলকে যোগ করব, উত্তর যত হবে শেষ সংখ্যার সাথে বিয়োগফলের উত্তরকে যোগ দেব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যা হচ্ছে 10, শেষ সংখ্যা হচ্ছে 94। আমরা 94 থেকে 10 কে বিয়োগ দিলাম, হলো 84। প্রথম সংখ্যা হচ্ছে 10, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 22, 22 থেকে 10 কে বিয়োগ দিলাম, হলো 12। এখন আমরা এই উভয় বিয়োগফলকে আমরা যোগ করব, অর্থাৎ 84 এবং 12 কে যোগ করব। যোগ করলে আমরা পেলাম 96। এখন এই 96 কে শেষ সংখ্যার সাথে যোগ করব। 96 হচ্ছে এই দুটি বিয়োগফলের যোগফল, অর্থাৎ 94 বিয়োগ 10 84, 22 বিয়োগ 10 12, 84 এবং 12 এর ফলাফল হচ্ছে 96। এখন এই 96কে আমরা সর্বশেষ সংখ্যার সাথে যোগ করব। সর্বশেষ সংখ্যা হচ্ছে 94, তাহলে 94 যোগ 96 যদি যোগ দেই আমরা এই দুটিকে, তাহলে যোগফল হচ্ছে 190। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেলাম 190, অর্থাৎ এই শূন্যস্থানে 190 বসবে। তো আশা করি এই প্রশ্নের উত্তর খুব সহজে সমাধান করলাম। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোন দিকে? প্রশ্নটি আবার পড়ছি, স্ক্রিনে প্রশ্নটি দেওয়া আছে। ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোন দিকে? অর্থাৎ আপনি যখন বেড়াতে বের হয়েছেন তখন সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পর আপনি ডান দিকে ঘুরলেন, অর্থাৎ আমি এই দিকে ঘুরলাম, তারপর আপনি বাম দিকে ঘুরলেন, অর্থাৎ আমি এই দিকে ঘুরলাম, যেহেতু সূর্য আমার সামনে ছিল, সূর্য আমার ঠিক সামনে ছিল, আমি যখন ডান দিকে ঘুরেছি কিছুক্ষণ পর আবার বাম দিকে ঘুরে ঠিক আগের জায়গায় চলে এসেছি, অর্থাৎ ভোরবেলা সূর্য পূর্বের দিকে থাকে, সুতরাং আমাদের উত্তর হবে পূর্ব দিকে। উত্তর হচ্ছে পূর্ব দিকে, কারণ আমি যখন বের হয়েছি ভোরবেলা সূর্য আমার সামনে ছিল, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ছিল, আমি যখন ডান দিকে ঘুরেছি তখন আমি ডান দিকে চলে গেছি, আবার কিছুক্ষণ পর বাম দিকে চলে এসেছি, অর্থাৎ এই কিছুক্ষণের মধ্যে সূর্য কিন্তু পশ্চিম দিকে যায়নি, সূর্য এই কিছুক্ষণের মধ্যে পূর্ব দিকেই রয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা আরও একটি প্রশ্নের সমাধান করছি। প্রশ্নটি হচ্ছে, সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন, তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি 2 বার ডান দিকে ও 1 বার বাম দিকে ঘুরেছে, বাসা থেকে বের করার সময় গাড়িটি কোন মুখে ছিল? প্রশ্নটি আবার পড়ছি, স্ক্রিনে প্রশ্নটি দেওয়া আছে। সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকলেন, তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি 2 বার ডান দিকে ও 1 বার বাম দিকে ঘুরেছে, বাসা থেকে বের হওয়ার সময় গাড়িটি কোন মুখে ছিল? অর্থাৎ তিনি উত্তর দিকে মুখ করে তার অফিসে ঢুকেছেন, বাসা থেকে বের হওয়ার পর 2 বার ডান দিকে এবং 1 বার বাম দিকে ঘুরেছে গাড়িটি। তাহলে সহজ সমাধান হচ্ছে, আমরা অফিস থেকে ঠিক বিপরীত দিকে যদি যাই, অর্থাৎ অফিস থেকে 2 বার বাম দিকে 1 বার ডান দিকে যাই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত
স্থান অর্থাৎ উত্তর পেয়ে যাব। তাহলে আমি এখানে সাজিয়েছি চারটি দিক, অর্থাৎ পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক। এইখানে চারটি দিক দেয়া আছে। এই দিকগুলো প্রকৃতপক্ষে সঠিক দিক অনুযায়ী সাজানো হয়েছে। তাহলে আমরা উত্তর দিকে তিনি ঢুকেছেন, প্রথমে আমরা দিক নির্ণয় করলাম, তারপর আমরা অফিস থেকে ঠিক বিপরীত দিকে যাব, যেদিকে সাদেক সাহেব এসেছেন তার ঠিক বিপরীত দিকে আমরা যাব। এখানে দেখতে পাচ্ছি উত্তর, অর্থাৎ এই জায়গায় সাদেক সাহেবের অফিস, এই হচ্ছে ধরে নিলাম তার গাড়ি। প্রথমে আমরা যাব ঠিক সূর্যাস্তের, তারপর যাব আমরা ঠিক বিপরীত দিক, অর্থাৎ তিনি এই জায়গায় বাম দিকে মোড় নিয়েছিলেন, আমরা যাব ডান দিকে, তারপর আবার আমরা যাব বাম দিকে, তারপর আবার যাব বাম দিকে, অর্থাৎ আমরা পৌঁছে গেলাম পূর্ব দিকে। যেহেতু তার বাড়ি পূর্ব দিকে, তিনি গাড়িটি মুখ করেছিলেন পশ্চিম দিকে, অর্থাৎ বাড়ি থেকে বের হতে তিনি গাড়িটির মুখ করেছিলেন পশ্চিম দিকে। আমরা এখানে ছোট্ট একটি গাড়ি এঁকেছি, অর্থাৎ এই গাড়িটি পশ্চিম দিকে মুখ করে বাড়ি থেকে বের হচ্ছে, অর্থাৎ গাড়িটি পশ্চিমমুখী। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম, যে সাদিক সাহেব বাড়ি থেকে বের হওয়ার সময় তার গাড়ির মুখ ছিল পশ্চিম দিকে, অর্থাৎ তিনি যেদিকে বের হয়েছেন তার ঠিক বিপরীত দিকে আমরা উঠে উঠে তার বাড়িতে গিয়েছি। তাহলে আমরা যদি তার বাড়িতে গিয়ে গাড়িটির মুখ সোজাসুজি রাস্তার দিকে করি, তাহলে হবে পশ্চিম দিকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।